65,000 দিবা অনেক দাম একটু কমের মধ্যে নাও বাবা না না বলে এত কি দাম এটা ভিউয়ার্স আপনারে বলেন আমি কি গিফট করব আচ্ছা যাও দিয়ে দিলাম নাও সত্যি দেখেন তা আমি কিছু নিয়ে যাব তোমার কোনটা বলো তো তোমার এটা এটা কার আমার এটা আমার আর তোমার আন্টির মোবাইল তো যতদিন আছে ইনশাআল্লাহ দিশা নিয়ে আর ব্লগ আসবে ইনশাআল্লাহ যতদিন থাকবে ততদিন আপু থাকবে আপনার সাথে এখনো গেমস খেলতেছে সে হচ্ছে গেমস ছাড়া কিছুই বোঝে না হে গাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ঢাকার এলিফ্যান্ট রোডে তো আমার সাথে আছে আমার ভাতিজা রণবীর কেমন আছো বাবা ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো তো অনেকদিন পর তো তোমাকে নিয়ে বের হইলাম তো আজকে কি কোথায় কোথায় যাবা মার্কেটে কেনাকাটা করতে যাবা সো গাইস আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে পুরো ভিডিওতে থাকছি আমি এবং রণবীর সো লেটস গো গাইস এই মুহূর্তে আমরা চলে এসেছি ঢাকার হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারে আমি এবং রণবীর তো রণবীর এখানে এসে কি করবা বলো ক্ষুধা লাগছে খাবা কি খাবা বলো সিপি সিপি ওকে তো আমরা এখন রণবীরের সাথে যাবো সিপি খেতে তারপর আপনাদের বাকিটা স্টেপ বাই স্টেপ সব দিক দেখাবো আমরা কারণ আজকে আমরা রণবীরের সাথে সারাদিন ঘুরবো গাইস এই মুহূর্তে চলে এসেছি সিপি খাওয়ার জন্য এখানে সিপি রয়েছে কোনটা কোনটা খাবা তুমি আচ্ছা আচ্ছা ওকে তো আমরা সিপি খাবো আর কি কি করবো তার আগে একটু আন্টিকে ফোন দিয়ে নিই তার একসাথে খাবো আন্টি আসলে খাবা জি আচ্ছা ওকে তো আন্টিকে ফোন দেই হ্যালো দিশা ভালো আছো তুমি কি আসতে পারবা একটু আমরা রণবীরকে নিয়ে আসছিলাম তো তো ও তুমি আসলে ও হচ্ছে সিপি খাবে এরপর শপিং করবে বলছে ওকে তাহলে চলে আসো হ্যাঁ মাল্টিপ্ল্যানে ওকে 1 hour later 2 hours later Hi ভালো কি অবস্থা তোমার আন্টি চলে আসছে ও আমাকে ডাকছে আমি না আসলে বাড়ি অবশ্যই যেহেতু আমার আন্টি চলে আসছে কি খাবা তুমি বলো কি খাবা বলো A few moments later Guys finally আমরা সবাই একসাথে তো এখানে ওরা দুজন আছে তো আমরা হচ্ছে রণবীরের হচ্ছে সিপি যেটা ওর খুব পছন্দ ছিল এটা তোমার হচ্ছে সিপি কেমন আচ্ছা ওকে তোমারটা আগার আর এটা হচ্ছে তোমারটা তো তোমরা এখন খাবা আমরা তিনজন মিলেই খাবো ঠিক আছে সো আসছি একটু পরে A few moments later আমাদের তো খাওয়া দাওয়া শেষ এখন কোথায় যাবা এখন দোকানে যাব আপনারা কিন্তু জানেন মাল্টিপ্ল্যান কিন্তু একটা মানে বলবো যে গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা সেটা হচ্ছে আইটি মার্কেট যেখানে আপনারা কম্পিউটার বলুন ল্যাপটপ বলুন তারপর হচ্ছে ট্যাব বলুন তো এভরিথিং আইটি রিলেটেড যত কিছু আছে সব কিছু কিন্তু আপনারা মাল্টিপ্ল্যান সেন্টারে পেয়ে যাবেন যেহেতু রণবীর আমাকে বাসায় বলেছিল যে চাচু আমি একটা ট্যাব কিনবো তো ভাবলাম যে এলিফ্যান্ট রোডে আসি তারপর হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারে যাই তো আমরা খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে আমরা দেখি মাল্টিপ্ল্যান সেন্টারে সার্চ করব ওর জন্য আসলে কোথায় ট্যাব পাওয়া যায় চলো যাই তাহলে বসো এখানে তুমি বসো এক্সকিউজ মি ভাই আপনাদের কাছে কি ট্যাপ পাওয়া যায় আচ্ছা দেখানো যাবে এই ধরুন আইপ্যাড তুমি কি আইপ্যাড পছন্দ করো বাবা আচ্ছা তো আমরা একটু বসি ভাই আপনাদের কাছে কি ট্যাপ পাওয়া যাবে আমাদের কাছে আইপ্যাডের ট্যাপগুলো আর কি অ্যাভেলেবল আচ্ছা একটু দেখানো যাবে আইপ্যাডের কি কি কালেকশন আছে আইপ্যাডের এটা আছে দেখেন আপনি আইপ্যাড আচ্ছা আইপ্যাড মিনি এর বাবা তোমার দেখো তো পছন্দ হয় হ্যাঁ 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 আচ্ছা একটু অন করে দেখি তো আচ্ছা আচ্ছা এই যে অন করছি
দেখো তো এটা তোমার পছন্দ হয় আইপ্যাড মিনি এটা কি এগুলো তো ইউজড না ভাইয়া এগুলো ইউজড আচ্ছা আচ্ছা ইউজড তো আচ্ছা এটা একটা এটা আইপ্যাড তুমি কি কি গেমস খেলো বাবা একটু বলো তো আচ্ছা একটু ওপেন করে দেখাও তো কোনটা কোনটা খেলো তুমি তুমি কি নিবা বলো তো তুমি কি আইফোন নিবা না আইপ্যাড নিবা বলো আইপ্যাড নিবা আচ্ছা আচ্ছা তো তোমার আন্টি তো আইফোন নিয়ে নিছে তুমি কি আন্টিকে এটা সাজেস্ট করো আন্টি এটাতে কি করবে জানো টিকটক করবে বিশ্বাস হয় না তো আন্টিকে কি এটা দেওয়া যায় তুমি দাও তো আন্টিকে দিয়ে দাও আমার পক্ষ থেকে দাও ও মাই গড আইফোন যদিও হচ্ছে ফাজলামি করতেছে আমাকে দিচ্ছে না না রিয়েল 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 110000 টাকা টাকা কি বলেন টাকা সিনিমিনি করে ও মাই গড যদি আমাদের কাছে আপনাদের ক্যাশ না থাকে কার্ড পাঞ্চ করতে পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা আমি কিন্তু এটা নিয়ে যাব ব্যাগে করে আমি 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 হচ্ছে কার্ড পাঞ্চ করে দেব সমস্যা তুমি কি তুমি কি মনে করো আমি সব সময় কার্ড নিয়ে ঘুরি আমাকে কিন্তু সিরিয়াসলি দিচ্ছে এই যে সিরিয়াসলি ঘুরি কার্ড নিয়ে ঘুরি ঠিক আছে তোমার দিয়ে দিলাম একটা সমস্যা কি আচ্ছা ও হচ্ছে গেমস খেলতেছে বাবা তোমার কি এই ট্যাবটা পছন্দ হইছে হইছে আচ্ছা এটা প্রাইসটা কত ভাই আইপ্যাড মিনিটার এটার প্রাইস 12500 টাকা 12500 টাকা আচ্ছা আচ্ছা ওকে তো এই যে এই আইপ্যাডটা কত এটার প্রাইস 14500 টাকা 14500 টাকা 12500 টাকা আর এটা হচ্ছে 14500 টাকা আচ্ছা ওকে আর এখানে তো আইফোন 12 দেখলাম আমরা তো আমরা তো আইপ্যাড দেখলাম তোমার আইপ্যাড পছন্দ না ল্যাপটপ পছন্দ বলো তো আইপ্যাড ল্যাপটপ আইপ্যাডও পছন্দ ল্যাপটপও পছন্দ মানে তুমি দুইটা পারচেজ করবে আজকে আমার কাছে এত টাকা নেই তো বাবা শুধু আইপ্যাড না ল্যাপটপ নিবা বলো যদি দুইটাই তোমাকে নিয়ে দেই তাহলে কেমন হয় ভালো খুশি হবা আচ্ছা ওকে তো আমরা কিছু ল্যাপটপ দেখি এবার তো আমরা আইপ্যাডগুলো রেখে দিই তুমি কোনটা নিবা বলো এটা নিবা না এটা নিবা আগে কনফার্ম বলো এটা এটা তোমার বেশি পছন্দ ওকে ওর তো আছে আইপ্যাড পছন্দ হয়ে গেছে মিনি ক্যান্সেল তো এটা আমরা পারচেজ করব এটা হচ্ছে ইউজড প্রাইস কত বলছেন 14500 টাকা বাকি প্রাইসটা কিছু কম রাখা যাবে কিছু অনার করব কত রাখবেন বলেন আসলে প্রাইসটা ওইটাই বাট আপনাদের তিনজন মানুষ আসছেন তিনজনের কিছু একটা অনার তিনজনের জন্য কম রাখবেন 500 টাকা এটা লেস হলো আবার আপনি এটা হচ্ছে 13000 টাকা রাখবেন লেনোভোর আপনার এটা আছে আচ্ছা এটা দেখো তো দিশা এটা ভালো লাগে এটা সুপার সিলি যা দেখি তাই ভালো লাগতেছে তাই আমাকে বলুন আমার সবই ভালো লাগতেছে পরে বলবো এটা বাবা দেখছো এটা হচ্ছে মানে এটা কি 180 ডিগ্রি না 180 ডিগ্রি রোটেট এটা হচ্ছে 180 ডিগ্রি রোটেট করতে পারবা দেখছো অনেক স্লিম অনেক স্লিম তোমার কি ল্যাপটপ লাগবে না আমাকে আইফোনটা দিয়ে দিও তাইলেই হবে আচ্ছা এটা যে লেনোভোর থিংকপ্যাড সিরিজ না এটার ভেরিয়েন্ট মানে কনফিগারেশনটা কি এটা কোর i5 এর 8 জেনারেশন আর কি বর্তমানে সবচেয়ে আপডেট জেনারেশন হলো 8 জেনারেশন আর আপনার এটাতে 8 জিবি র‍্যাম আছে 512 জিবি এসএসডি আছে এনভিএমই আচ্ছা আচ্ছা জি তো সব ধরনের গেমস খেলা যাবে এটা যে নরমালি আপনি সব ধরনের গেমস খেলতে চাও পারবে বাট আপনি যদি চান আরো আপডেট নেবেন আমাদের কাছে ডেইলি স্পিল লেনোভোর আরো অনেক প্রোডাক্ট আছে ওগুলো দেখতে পারেন আচ্ছা ভাই এটা দিয়ে কি ভিডিও এডিটিং এর কাজ করা যাবে হ্যাঁ ভিডিও এডিটিং আপনি ইউটিউবে ভিডিও এডিটিং করেন তুমি তো নতুন চ্যানেল খুলছো তোমার তো ভিডিও এডিটিং লাগে তাই না তো তুমি এডিটিং শিখবা বাবা তোমার কি এটা পছন্দ হইছে আরো দেখবা আচ্ছা এটা প্রাইসটা আপনি কত জানো বলছিলেন এটার প্রাইস হলো আপনার 48000 টাকা 48000 টাকা প্রাইস কি ফিক্সড নাকি কিছু কমানো যাবে এটা আপনি দেখেন আগে চয়েস করেন ডিসাইড করেন দেন আমি বিল করে দেব আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আর আরো কিছু ল্যাপটপ দেখি বাবা আচ্ছা একটা ল্যাপটপ দেখাবো তুমি ল্যাপটপ নিবা দামিটা সবচেয়ে দামিটা সবচেয়ে দামিটা সবচেয়ে টাকা আচ্ছা আচ্ছা ওকে তো আজকে আমার
মানে পুরো ক্যাশ খালি হয়ে যাবে, মানে যা আছে লো ব্যালেন্স সব খালি হয়ে যাবে। আমাকে তো ডেকেছো 100%, একটা তো আইফোন দিছ, এখন একটা ল্যাপটপ দাও। এটা কি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ? না, ওয়াও ওয়াও। এটা কি? ও এটা তো 180 ডিগ্রি না, এটা হচ্ছে, এটা কেমন তোমরা দেখো তো, এটা হচ্ছে 15.6, হ্যাঁ টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন, 4K রেজুলেশন ডিসপ্লে, 4K রেজুলেশন, একবারে ন্যারো বেজেল। আচ্ছা একটু অন করে দেখি তো আমরা। আচ্ছা অন হয়ে গেছে, দেখো বাবা। দাঁড়াও দাঁড়াও, তুমি কি ই করতে পারো, অপারেট করতে পারো? ও সব পারে। ও এই যে ডেল ব্র্যান্ডিং চলে আসছে, ডেল এর ব্র্যান্ডিং চলে আসছে। আর এটা হচ্ছে ন্যারো বেজেল একটা ল্যাপটপ, মানে 4K ডিসপ্লে বলছে ভাইয়েরা। তো এটার হচ্ছে কনফিগারেশন হচ্ছে i7 দিয়ে। কত জেনারেশন এটা? 6 জেনারেশন। 6 জেনের। আচ্ছা আচ্ছা ওকে, দেখো তো একটু ইউজ করো তো বাবা। তুমি ইউজ করে দেখো। এগুলো নরমালি আপনার 10 বছরের কিছু হবে না যদি আপনি ঠিক। জি, 10 বছর। ও মাই গড, 10 বছর। আচ্ছা ভাই আরেকটা কথা, যেটা হচ্ছে কেউ যদি আপনাদের কাছ থেকে ল্যাপটপ কিনে, আমরা যদি ল্যাপটপ কিনি, সেক্ষেত্রে আপনারা আপনার সেল সার্ভিসটা কেমন দেন? প্রতিটা প্রোডাক্টে আপনার 7 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, মানে 7 দিনের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনারা রিপ্লেস করে দিবেন। আর হচ্ছে কত ইয়ার সার্ভিস ওয়ারেন্টি? 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। বাবা দেখো তো এটা কেমন তোমার পছন্দ হয়? এটা কিন্তু টাচ স্ক্রিন, দেখো এই যে দেখো টাচ স্ক্রিন। আচ্ছা দেখো এটা আমরা একটু দেখাই, আমরা একটু দেখাই, এই যে দেখো দেখছো টাচ স্ক্রিন। আচ্ছা এটা ক্যামেরাটা দেখি তো, ক্যামেরাটা কেমন দেখেন? আচ্ছা ক্যামেরাটা কিন্তু এটা নিচে দিয়েছে, যেহেতু উপরে, যেহেতু এটা মানে ন্যারো বেজেল করছে আর কি, তো এই জন্য ক্যামেরাটা নিচে দিয়েছে। আচ্ছা ক্যামেরাটা আমরা একটু সার্চ করি। আচ্ছা ওকে, এই যে ক্যামেরা দেখছো, তোমার কেমন লাগে? কেমন, সুন্দর না? আমাকে সেলফি তুলে ফেলাই দুজন মিলে, সবাই মিলে। সুন্দর, এটা পছন্দ হয় দেখো তো। আচ্ছা এটা দিয়ে তুমি ভালো গেমস খেলতে পারবা। আর দিশা কিন্তু এটা দিয়ে হচ্ছে ভালো এডিটিংও করতে পারবা, ঠিক আছে? র্যাম কত জিবি দেবো আছে? এতো 16 জিবি র্যাম আছে আর আপনার 512 জিবি এসএসডি আছে। আচ্ছা আর সুপার স্লিম, প্রাইস কত রে ভাই? এটা 65,000, 65,000। জি দিবা, অনেক দাম, একটু কমের মধ্যে নাও বাবা। না না বলো, এর থেকে দামিটা? হ্যাঁ এর থেকেও দামি, এর থেকেও দামিটা, তাহলে গেমস ভালোভাবে খেলতে পারবো। কি লাগবে এর থেকেও দামিটা? এর থেকে দামি বলতে এটার ভিতর প্যাটার্ন আছে, আমি দেখেন। আচ্ছা একটু দেখান তো ভাই, এটা দেখাই আপনার, এটা ফুল কনফিগারটা দেখেন আপনি ভাই। আমরা তো দুইটা ল্যাপটপ দেখলাম প্লাস হচ্ছে আইপ্যাড দেখলাম, তো আপনাদের কাছে কি আরো কোনো ল্যাপটপ হবে কালেকশন? অনেক ল্যাপটপ আছে, তো আপনার আমি একটা করে আপনার কম রেঞ্জ থেকে দেখাইতে থাকি, আপনি দেখেন যেটা পছন্দ হয় এটা ডিসাইড করে নেবেন। ওকে ভাই আমরা দেখতে থাকি। জি এটা আপনি একটু দেখেন না, কালারটা অনেক সুন্দর আছে বাচ্চাদের এবং কি আপুর জন্য খুবই সুন্দর কালার, এটা পার্পল কালার। জি আচ্ছা ওকে, প্রাইস কত এর ভাই? এটার প্রাইস হলো আপনার 14,500 টাকা। 14,500 টাকা? জি আচ্ছা ওকে, তো নেক্সট আরেকটা দেখি ভাই। নেক্সট একটু এটার থেকে যদি আপনি বাজেট আপ করেন তাহলে আরেকটু আপডেট পাবেন। এটা ওটাতে ছিল আপনার ডুয়েল কোর 5th জেনারেশন, এটাতে 2 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, এটা প্রায় 14,500 টাকা, মানে সর্বনিম্ন আপনাদের কাছে 14,500 টাকা থেকে শুরু হয়, থেকে শুরু আমার কাছে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার এটা HP-র একটা প্রোবুকের ল্যাপটপ, আপনার বিজনেস ইজে ডুয়েল স্টোরেজ, এটাতে আপনি SSDও করতে পারবেন, র্যাম আপডেট করতে পারবেন। আচ্ছা এটা কি মেড ইন টোকিও নাকি? হ্যাঁ মেড ইন টোকিও এটা। আচ্ছা আচ্ছা, মেড ইন টোকিও। এই যে টোকিও কিবোর্ডেও কিন্তু মানে ইগুলো জাপানি, এটা আপনার জাপানি। আচ্ছা আচ্ছা, এটাতে আপনার 4 জিবি র্যাম থাকবে, 500 জিবি হার্ড ডিস্ক থাকবে, এটা যদি নেন আপনার আপনাদের জন্য 19,500 টাকা প্রাইস। 19,500 টাকা? জি 19,500 টাকা। আচ্ছা আচ্ছা ওকে, তো নেক্সট আমরা আরো কিছু দেখি ভাইয়া, আমরা আসলে ডিসাইড করতে পারছি না, তো আমরা আপনার কি কি ল্যাপটপ আছে আমরা একটু দেখবো, দেন আমরা ডিসাইড করবো। আপনার যদি একটু আপডেট বাজেট মানে আর একটু বাজেটটা আপ করেন তাহলে এগুলো নিতে পারেন, এগুলো HP এলিট বুকের আর কি। আচ্ছা এলিট বুকের। আচ্ছা আচ্ছা, মানে একটু পপুলার সাইজের আর কি। 14 ইঞ্চি ডিসপ্লে, এটা না 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটাতে আপনার 4 জিবি র্যাম থাকবে, 500 জিবি হার্ড ডিস্ক থাকবে, কোর i5 এর 5th জেনারেশন বিজনেস সিরিজের ল্যাপটপ, HP এলিট বুক। আচ্ছা এটা আপনি নিতে পারেন, আপনার এটা 4 জিবি আর 500 জিবি হার্ড ডিস্ক দিয়ে এটার প্রাইস 23,500 টাকা। আপনাদের ভাই আমরা যদি র্যাম কিংবা SSD আপগ্রেড করতে চাই সেটা কি পসিবল? আপনি এটাতে 16 জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন, 16 পরে যদি আপনি চান 32 করতে তাহলে দুইটা 16 জিবি র্যাম নিয়ে আপনার 32 করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রাইস কত এটার ভাই? এটার প্রাইস 23,500 টাকা, 4 জিবি আর 500 জিবি হার্ড ডিস্ক দিয়ে 23,500 টাকা। এটা 5th জেনারেশনের। 5th জেনারেশনের? আচ্ছা আচ্ছা ওকে ভাই, এটার প্রাইসটা কত রাখবেন আপনারা? এটার প্রাইস আপনাদের 29,500 টাকা। 29,500 টাকা প্রাইসগুলো কি ফিক্সড নাকি একটু কমানো যাবে? যেহেতু আপনারা ভিডিওতে আছেন প্লাস ইয়েতে, তার জন্য আমি প্রাইসগুলো ফিক্সডই বলতেছি। আচ্ছা আচ্ছা, দেখো তোমার অ্যান্টিকে দেখো, এই যে এই যে আমাদের রিসেন্ট ভিডিওটা প্লে করছি আমরা, তো এই ল্যাপটপটা আমাদের সবারই পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে দিশা? হ্যাঁ আমার খুব ভালো। তোমার পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ। তো এটাতে যেটা আছে
4K ডিসপ্লে প্লাস হচ্ছে টাচ স্ক্রিন এবং ন্যারো বেজেল। তো ন্যারো বেজেল হওয়ার কারণে ক্যামেরাটা হচ্ছে নিচে রাখা আছে, আর এটা হচ্ছে ডিএল ব্র্যান্ডেড, এটা হচ্ছে i7 6th gen-এর, 8GB হচ্ছে RAM আছে, 256GB SSD আছে, এটা 8GB RAM না 16GB RAM 512GB আছে, 16GB RAM, ওয়াও গ্রেট, 16GB RAM 512GB SSD, তো সুপার ফাস্ট হবে। আর এটার কিন্তু মানে খুব ভালো লাগছে আমার কাছে, খুবই জস একটা ল্যাপটপ। তো ভাইয়া এটা হচ্ছে আমাদেরকে দিবেন, আর হচ্ছে ও যেটা আইপ্যাডটা পছন্দ করছিল সেটা আমাদেরকে দিবেন, একটু আইপ্যাডটা দেন তো বাবা। তোমার কোনটা বলো তো, তোমার এটা, এটা কার, আমার, এটা আমার, আর তোমার আন্টির মোবাইল। আচ্ছা ওকে, তো প্রাইস কত আসছে ভাই টোটাল একটু যদি আমাদের একটু ক্যালকুলেশন করে বলতেন। ক্যালকুলেশন করে যদি বলি আপনার প্রাইস 188,000 টাকা। আমরা হচ্ছে প্রাইসটা একটু কমিয়ে রাখবেন ভাই, আপনি হচ্ছে 1,00,000 মানে 80,000 টাকা রাখবেন। 80,000 টাকা অনেক বেশি গ্যাপ হয়ে যায়? অনেক বেশি না ভাইয়া, এটা হচ্ছে আর অনেক কমে পাওয়া যায়। আর এটাতে আইফোন 12 তো হচ্ছে এখন হচ্ছে 1,08,000 পাওয়া যায়, ঠিক আছে? তো আর এটা একটু কমায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা আপনি আগে ফাইনাল করেন দেন। আচ্ছা ঠিক আছে, আমরা ফাইনাল। বাবা তোমার পছন্দ ফাইনাল? ডান বলো, শপিং ডান, শপিং ডান। সে এখনো গেমস খেলতেছে, সে হচ্ছে গেমস ছাড়া কিছুই বোঝে না। তো তুমি তোমারটা ওকে? আচ্ছা ল্যাপটপ ওকে। তো অ্যাকচুয়ালি আমি এর আগে হচ্ছে যে ল্যাপটপটা ইউজ করতাম এটাতে আমার একটু কিবোর্ডে প্রবলেম হয়েছে, তো তার জন্য হচ্ছে আমি একটু চাচ্ছিলাম যে আমার ল্যাপটপটা একটু রিপ্লেস করবো, তো তার জন্য আসলে আমার এই ল্যাপটপটা চুজ হইলো। অনেক ভালো লাগছে আর কি, যেটা সবচেয়ে ভালো লাগছে হচ্ছে আমার ডিসপ্লেটা। তো আমি অলওয়েজ ডিসপ্লে লাভার, তো ডিসপ্লের হচ্ছে রেজুলেশনটা অনেক ভালো, কারণ 4K ডিসপ্লে বুঝতেই পারছেন জোস। তো ওর হচ্ছে আইফোন 12 পছন্দ, ও হচ্ছে মেবি টিকটক করবে, কি বলো টিকটক করবা? আমি টিকটক করি না। টিকটক করো না, তাহলে কি করো? আমি ভিডিও ফেসবুক লাইভ করি। ফেসবুক লাইভ করো, আচ্ছা ওকে ফাইন। তো আমরা হচ্ছে আমাদের শপিং অলমোস্ট ডান, আমরা এখন পে করব। ভাই আপনাদের কি এখানে কি কার্ডে পে করা যায়? অবশ্যই কার্ডে পে করা। আচ্ছা ওকে, তো আমরা এখন কার্ডে পে করব, আর হচ্ছে কার্ডে পে করি ওকে। আমার তো বুকের মধ্যে ক্যাপ্টে আছে, আমার যা টাকা জমানো ছিল ভাবছিলাম সব শেষ, আমি গরিব হয়ে গেলাম। আপনারা হচ্ছে আমার ভিডিওটা একটু বেশি বেশি আমি পাঞ্চ করে দিই। এই পাঞ্চ করিও না ভাই, আমার বুকের ভিতরে ক্যাপ্টে আছে। আচ্ছা যাই হোক, পাঞ্চ করো। 1,80,000 টাকার শপিং। বাবা তোমার কেমন লাগতেছে? ভালো। আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে শপিং ডান আমাদের, আমরা হচ্ছে এখন প্যাকিং করে দিবে, তো প্যাকিং করে নিব। আমরা হচ্ছে ছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি কোথায় ছিলাম? ব্রাদার্স গ্যাজেট। ভাই আপনাদের শপের নামটা একটু যদি বলতেন আমার ভিউয়ার্সদের, আমরা ভিউয়ার্সদের যারা দেখবে তারা হয়তো আপনাদের শপে যদি আসে। শপ অ্যাড্রেসটাই বলে দিই পুরো শপ নাম সহ। আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা, নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 2, শপ নাম্বার 204, আর শপ নেম ব্রাদার্স গ্যাজেট। আচ্ছা আচ্ছা, ব্রাদার্স গ্যাজেটে আসলে কিন্তু ভাই আপনার নামটা? জাহিদ। জাহিদ ভাই, তো জাহিদ ভাইকে আপনারা কিন্তু ব্রাদার্স গ্যাজেটে আসলে পেয়ে যাবেন, পাশাপাশি আরও দুজন ভাইয়া আছে তাদেরকে পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে আজকে শপিং ডান করলাম, তো অনেক এনজয় হলো, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তারপর হচ্ছে বাবা একটু হাই দিয়ে দাও, টাটা। তো সবাই ভালো থাকবেন, আশা করি যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর দিশা তো ইদানিং আমার সাথে আসছে, জানি না কদিন থাকবে, তো যতদিন আছে ইনশাল্লাহ দিশা নিয়ে আরো ব্লগ আসবে ইনশাল্লাহ। থাকবে ততদিন আপু থাকবে আপনার সাথে, একদম আইফোন থাকবে ততদিন দিশা থাকবে, বুঝছেন? তো যতদিন হচ্ছে আইফোন থাকবে ততদিন দিশা থাকবে, বুঝতে হবে। তো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।